মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে পুরো দোকানের মতন ক্ষীরমোহন মিষ্টি ঘরেই বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমি অসমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই রেসিপিটি শেষ করতে একবার আপনাদের কাছে অনুরোধ রইল ক্ষীরমোহন মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে দশ টাকা প্যাকেটের আমুল দুধের চারখানা প্যাকেট নিয়েছি চারটে প্যাকেটের দুধ কিন্তু আমি একটা কাপে নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে দুধ হয়েছে এবার এই গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এখানে ভর্তি ভর্তি চামচে ময়দাই দিয়েছি আর এক চামচের চার ভাগের এক ভাগ দিতে হবে বেকিং পাউডার আর দিয়ে দিতে হবে এখানে দুই চামচ পরিমাণে ঘি এবার সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এই ময়েন দেওয়ার কাজটা একটু ভালো করে কিন্তু করে নিতে হবে ময়েনটা খুব ভালো করে দেখুন এখানে মাখানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব প্রথমে কিন্তু বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে এখানে ডোটা কিন্তু ঠিক এইরকম একটা চিটচিটা ডো তৈরি হবে আবারও এক চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমের দিকে কিন্তু হাতেই ডোটা বেশ লেগে যাবে তবে এটা যদি এইভাবে রেখে দেওয়া যায় কিছুক্ষণের মধ্যেই ডোটা কিন্তু খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে যাবে কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরিলাম দেখুন ডোটা কত সুন্দর শক্ত হয়ে গেছে হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি আবার খুব ভালো করে একবার মেখে নিচ্ছি এখন কিন্তু হাতে লেগে যাবার কোনো ভয় নেই খুব ভালো করে কিন্তু ডোটাকে একবার মেখে নিতে হবে এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে একটু ছোটো সাইজেরই কিন্তু প্রথমে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে খুব বড় কিন্তু মিষ্টি বানালে এখানে একেবারেই ভালো হবে না খুব ভালো করে গোল করে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে এই একইভাবে আমি সব মিষ্টিগুলোকে গুলোকে তৈরি করে নিব তবে কিন্তু খুব বড় করে মিষ্টিগুলো বানাতে যাবেন না একটু ছোট করেই বানাবেন তাহলে মিষ্টি আসবে নিয়েছি এখানে আমি যতটা পরিমাণে গুড়ের দুধ নিয়েছি তা থেকে আমার সাতকালার মিষ্টি তৈরি হয়েছে এবার মিষ্টিগুলোকে গুলোকে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি আর তেলটাকে কিন্তু মিডিয়াম করে গরম করে নিয়েছি এবার একে একে মিষ্টিগুলো সব ছেড়ে দিচ্ছি প্রথমে কিন্তু গ্যাসের হয়ে আসবে তারপর কিন্তু একবার হাই করে ভেজে নিতে হবে এই মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যেই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে আর ততক্ষণে কিন্তু গ্যাসের আশটা একেবারে লো করে ভেজে নিতে হবে প্রথমের দিকে একেবারে কিন্তু গ্যাসটা হাই করা যাবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টিগুলো বন্ধুরা লাল হয়ে যায় দেখুন মিষ্টিটা কিন্তু বেশ ভালোভাবে লাল হয়ে গিয়েছে এবার একবার গ্যাসের গাছটা হাই করে দিয়েছি তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো হবে আর বিদ্যুৎ থেকে কিন্তু শক্ত হয়ে যাবে না মিষ্টিগুলো দেখুন ঠিক এইরকম লালচে করে কিন্তু ভেজে নিতে হবে চলুন এবার চিনির শিরাটাও বানিয়ে নি এখানে হাফ বাটি পরিমাণে চিনি নিয়েছি আর হাফ বাটি পরিমাণে নিয়েছি আমি জল খুব বেশি কিন্তু চিনির শিরা করবার একেবারেই দরকার নেই যেহেতু মিষ্টির পরিমাণটাও কম আপনাদের যদি মিষ্টির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে শিরাটাও কিন্তু বেশি করে বানিয়ে নিতে হবে এখানে কিন্তু চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব কোন রকম কিন্তু একতার বা দুই তারে চিরা হবে না শুধু চিনিটা মেল্ট হয়ে যাবে তাহলেই কিন্তু চিরাটা একেবারেই রেডি হয়ে যাবে চিনি চিরা একেবারেই রেডি হয়ে গেছে গ্যাস কিন্তু একেবারেই অফ করে দিয়েছি এবার ভেজে রাখা মিষ্টিগুলো এই রসের মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট এইভাবেই কিন্তু আমি ঢেকে রেখে দেবো ততক্ষণে চলুন মিষ্টির উপরে যে ক্ষীরটা আমি দেবো সেটা বানিয়ে নিই প্রথমে একটা প্যানের মধ্যে আমি জল সামান্য পরিমাণে নিয়েছি আর দুই প্যাকেট গুঁড়ো দুধ সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি জলের বদলে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবো মিডিয়াম ঠিক এইরকম করে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে করতে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে ক্ষীরে পরিণত হয়ে যাচ্ছে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন প্যান থেকে ছেড়ে আসছে তাহলে জানবেন ক্ষীরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেবো তা নাহলে কিন্তু পরে অনেকটাই শক্ত হয়ে যাবে আর এখানে ক্ষীরটা আমি একটু নরম করেই বানিয়ে নিয়েছি এদিকে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা সুন্দর ডবল হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর লাগছে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন এবার এদিকে ক্ষীরটাও কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি দুই হাতে করে একটু প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি এবার একটা কালো জাম মিষ্টিকে নিয়ে এর মধ্যে রেখে দিয়ে খুব ভালো করে এবার কোট করে দিতে হবে ঠিক এই রকম আস্তে আস্তে করে দেখবেন আঙুলে করে প্রেস করবেন খুব সুন্দরভাবে কিন্তু কোটিংটা তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব আর এই মিষ্টিটা কিন্তু রেখে দেবার পর অনেকটাই ওপরে কোটিংটা শক্ত হয়ে যাবে প্রথমের দিকে কিন্তু একটু নরমই লাগবে তবে এটা রেখে দিলে একদিন অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে দেখুন একটা মিষ্টি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এখানে আবারও ঠিক একইভাবে আবারও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি চলুন এবার আমি আপনাদেরকে মিষ্টি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ঠিক এইরকম করে মাছ বরাবর একটা করে কেটে নিতে চুরি হবে মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে মিষ্টি গুলো যতটাই সুন্দর বন্ধুরা কিন্তু লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন সামান্য চার প্যাকেট দুধ দিয়ে যে এত সুন্দর ক্ষীরমোহন মিষ্টি বানানো হয়েছে বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আমি এখানে আবার একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি কিন্তু দেখতে অসাধারণ হয়েছে চলুন এই সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু প্রথমের দিকে একটু নরম আছে তাই হাতে একটু সেট করে নিতে হবে এটা কিন্তু একদিন ডেকে দেওয়ার পর পুরোটাই কিন্তু খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে মিষ্টিগুলো এখানে আরও সুন্দর দেখতে লাগার জন্য সামান্য করে একটু ফুড আমি মাঝখানে করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের এই ক্ষীরমোহন মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই বলবেন না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আজকের মতন এই পর্যন্তই